আমি এখন অনেকটা সুস্থ, পায়ে গিয়ে সমস্যা আছে, সেটা ধরে এখানে আমি ফিজিওথেরাপি নিচ্ছে আর তিন দিন সব ভালো আছে ইনশাল্লাহ। আমার ক্যান্সার তো নাই ইনশাল্লাহ। জাতীয় পার্টির চেয়ারম্যান মৃত্যুর পরে পার্টিটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, এলোমেলো হয়ে পড়েছে। এখন মনে হয় আমার যে পার্টিটা ঠিক মতো পরিচালিত হচ্ছে না, সেই জন্য এগুলো ঠিকভাবে চালাতে হবে, পার্টিটাকে শক্তভাবে দাঁড় করাতে হবে। আমি এখানে ছিলাম 11 মাস, হচ্ছে 11 মাসের কম আছে, কিন্তু আমার প্রতিনিধি নেতা কর্মীদের সাথে যোগাযোগ আছে, তাদের সাথে কথা বলছি এবং তাদের সাথে কুশলাদের বিনিময় করছি। সমাজে সবসময় টেলিফোনের সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করি। কাউন্সিলটা দেখেছি, তার কারণ অনেক আছে, বিশেষ করে কিছু কিছু জিনিস আছে। গত কাউন্সিলে আমাদের গঠনতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যার যার যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে, এবং অনেক জায়গাতে সংশোধন করে নতুন করে গঠনতন্ত্র আনা হচ্ছে, সেটা ঠিক হয়নি। পার্টিকে শক্তিশালী করতে হবে, পার্টিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে হবে, অঙ্গবদ্ধ করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমরা আগামী ইলেকশনে ভালোভাবে করতে পারি। আমাদের বেশিরভাগই তো অনেকের বয়স হয়েছে, নতুন প্রজন্মকে অবশ্যই আনতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা রিটায়ার করেছেন তাদেরকেও আনতে হবে, বেসরকারি কর্মকর্তা আছেন তাদেরকেও আনতে হবে, যাদেরকে আসার ধরে আহ্বান জানাতে হবে এবং সাধারণ আমন্ত্রণ জানাতে হবে। আগামী ইলেকশনে অবশ্যই আমি নেতা কর্মীদের কাছ থেকে মেনটেন নিচ্ছি, তারা জাতীয় পার্টির পতাকা তলে আসার জন্য তারা ব্যস্ত, যারা পার্টি থেকে বহিষ্কার হয়ে গেছে, যারা নিষ্ক্রিয় হয়ে গেছে তারা এখন সক্রিয় হতে চাচ্ছে এবং আবার জাতীয় পার্টি করার জন্য তারা উদ্বিগ্ন হয়ে আছে। আল্লাহর মধ্যে আছে সে নিশ্চয়ই, নাহলে আমি কী করে মধ্যে সেই এসব করবো, পারলে পার্লামেন্টে দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহর মধ্যে ইনশাল্লাহ করবো। জাতীয় পার্টি কোনো সভায় ইলেকশন বর্জন করে নেই, সবসময় ইলেকশন করেছে, সেই যুগ দিলেও আমরা ইলেকশন করেছি 90 সালে, 1990 সালে, তখনও জাতীয় পার্টি ইলেকশন বর্জন করে নেই, ইলেকশন করেছে। কারণ যে আমরা সবসময় জাতীয় পার্টি ইলেকশনে বিশ্বাস করে, আমি সব সদস্যদেরকে পার্টিসিপেট করে জাতীয় পার্টি করবো নিশ্চয়ই, জাতীয় পার্টি আগামী দলের ইলেকশনে ইনশাল্লাহ করবো। ইভিএম হলেও দলের ইলেকশন করবো, সারা বিশ্বে এখন ইভিএম চলতেছে ইলেকশনের মাধ্যমে, করতেছে ইলেকশনের মাধ্যমে, ইভিএম মাধ্যমে ইলেকশন করতেছে। কাজে আমার দেশে ইভিএম হবে এটা তো নতুন কথা নয়, যখন আমরা 5G ব্যবহার করতেছি, 5G ব্যবহার করলে ইভিএম ব্যবহার করতে আমাদের যারা ইলেকশনে জিতে যায় তারা বলে ইলেকশন ফেয়ার হয়েছে, আর যারা হেরে যায় তারা বলে ইলেকশন ফেয়ার হয়নি, ইভিএমের মাধ্যমে তারা ভোট কারচুপি করেছে। কি অবশ্যই ইভিএমের মাধ্যমে ইলেকশন করবো, এটা আগামী মাসে নিয়ে আমি পেরে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আগামী মাসে আমি নিজে পেরে দেবো ইনশাল্লাহ। নেতা কর্মীদেরকে উদ্দেশ্য বলবো, তারা সবসময় দুর্দিন আমাদেরকে পাশে ছিল, এখনো পাশে আছে, তারা পার্টিকে শক্তিশালী করে আগামী ইলেকশনের জন্য একটা ভালো ফলাফল হয় সেই লক্ষ্যে তারা নিশ্চয়ই কাজ করবে, আমার এই বিশ্বাস আছে। দেশবাসীদের জন্য উদ্দেশ্যে বলবো, আমাদের দেশবাসী অনেক শান্তিপ্রিয় মানুষ, তারা সবসময় সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে। কাজে আমি জানি ইলেকশন যা হবে ভালোভাবে
এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ তারা কাজ করবে, যারা ঈশ্বরে জিতে আসবে, এমন দেশবাসী নিশ্চয় ভালো থাকবে। দেশবাসী আমাদেরকে সবসময় তার পছন্দ করেছে, আমাদেরকে ভালোবেসেছে এবং যেমন সবসময় আমাদেরকে ভোট দিয়ে জয় করেছে, এমন আমি মনে করি এবারও তারা ভালো থাকবে। ঈশ্বরে তাতে ভালো ফলাফলই হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য তারা সবাই মিলিতভাবে কাজ করবে। আমাদের মানুষ সবসময় আশা নিয়ে বেঁচে থাকে, কাজে নিরাশাবার কিছু নেই, আশা নিয়ে বেঁচে থাকতে হবে এবং আশা করি আল্লাহর রহমতে আগামীতে একটা ভালো অবশ্যই একটা জীবন আসবে এবং সেখানে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তাদেরকে সুন্দর জীবন পাবে, আমি সেই আশাই করছি। যারা অতীতে চাকরি বাকরির জন্য বন্ধু বন্ধু এসেছে জন্য যারা অনেক কষ্ট স্বীকার করেছে, যেগুলো অত্যাচার সহ্য করেছে, তাদেরকে আমি কিছু কথা স্মরণ করছি এবং মনে করি তারা যদি আবার যদি সক্রিয় হয় তাহলে পার্টি আরো বেশি শক্তিশালী হবে। এখন অনেকে জীবন দিয়েছে, অনেকে জেলেও গিয়েছে, তাদেরকে আমি কিছু কথার সাথে স্মরণ করছি। কাজে আমার যদি সবাই মিলে সক্রিয় হই তাদের নিয়ে নিশ্চয়ই একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারব। আমি রংপুরবাসীর জন্য বলতেছি, রংপুরবাসীরা দূর দূরে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা বিশেষ করে বন্ধুদের আমাদের সবকে তারা সক্রিয়ভাবে সাহায্য করেছে, সহায়তা করেছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং তারা ভালো থাকুক আমি এই দোয়া করি।